সক হাগ্রামা মহিলারি ডাঙরিয়াই ডেভেলপমেন্টত ইমান গুরুত্ব দিয়া নাছিলে এটো সকলোয়ে জানে তেখেতে সরকারটো চলাব লাগে চলাই আছিলে কিন্তু কোনো এখন বিদ্যালয় কোনো এখন কিবা এটা রাজহুয়া অনুষ্ঠান কিবা এটা উন্নতিকরণ হব লাগে আগবাড়ি যাব লাগে তেনেকা বিষয় একো তেখেতে গুরুত্ব দিয়া নাছিলে আজি যেটো দেখিবলৈ পোৱা যায় নহলে তেখেতে ১৭ বছৰ শিফট থকার পিছত এইখন বিদ্যালয় বহুত আগত লৈ যাব পাৰিলে হেতেন তো সেই কারণে আজি যিয়ে নহক তেখেত সকলৰ দিনটো গল এতিয়া আমি বড়োলেণ্ডর প্রত্যেকক্ষণ হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ ভালকে নির্মাণ করার কারণে কারণ অনুষ্ঠান ভাল থাকলেহে মানব সম্পদ আমি গড়িব পাৰিম এই কারণে আমার লক্ষ্যটো হল প্রত্যেকটা অনুষ্ঠান যাহাতে শক্তিশালী রূপে আমি গড় দিব পাৰে সেটাই আমার লক্ষ্য সক হাগ্রামা মহিলারি ডাঙরিয়াই ডেভেলপমেন্টত ইমান গুরুত্ব দিয়া নাছিলে এইটো সকলোয়ে জানে তেখেতে সরকারটো চলাব লাগে চলাই আছিলে কিন্তু কোনো এখন বিদ্যালয় কোনো এখন কিবা এটা রাজহুয়া অনুষ্ঠান কিবা এটা উন্নতিকরণ হব লাগে আগবাড়ি যাব লাগে তেনেকা বিষয় একো তেখেতে গুরুত্ব দিয়া নাছিলে আজি যেটো দেখিবলৈ পোৱা যায় নহলে তেখেতে ১৭ বছৰ শিফট থকার পিছত এইখন বিদ্যালয় বহুত আগত লৈ যাব পাৰিলে হেতেন তো সেই কারণে আজি যিয়ে নহক তেখেত সকলৰ দিনটো গল এতিয়া আমি বড়োলেণ্ডৰ প্ৰত্যেকখন হাই স্কুল হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুল কলেজ ভালকে নির্মাণ করার কারণে কারণ অনুষ্ঠান ভাল থাকলেহে মানব সম্পদ আমি গড়িব পাৰিম এই কারণে আমার লক্ষ্যটো হল প্রত্যেকটা অনুষ্ঠান যাহাতে শক্তিশালী রূপে আমি গড় দিব পাৰে সেটাই আমার লক্ষ্য।